খেলাধুলার মৌসুম চলছে, ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন। আর এরই মধ্যে অনেকেই হয়তো আছেন যারা ফুটবল বিশ্বকাপ বা ক্রিকেট বিশ্বকাপ সরাসরি মাঠে বসে দেখতে পাচ্ছেন না। আবার গেমসকে অনেকেই বিনোদনের মাধ্যম হিসেবেও নিয়েছেন। তাই আমরা আপনাদেরকে আজকে সন্ধান দেব বাজারে আসা নতুন সব গেম এবং সার্ভিসিং সম্পর্কে। সাকিব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আমি খুব ভালো আছি। আমি আজকে এসেছিলাম যে বাজারে নতুন কি কি গেম আসছে সেগুলো সম্পর্কে। নতুন অনেকগুলো গেম আসছে, তার মধ্যে সবচেয়ে আপাতত জনপ্রিয় হচ্ছে মডার্ন ওয়ারফেয়ার 2টা। এই গেমটা বের হওয়ার 3 বছর আগে এক্স্যাক্টলি এই গেমটা বের হয়েছিল, মডার্ন ওয়ারফেয়ার PS4 এর জন্য। এরপরে আসছিল মডার্ন ওয়ারফেয়ার রিমাস্টার্ড, তারপর আবার জনপ্রিয়তা দেখে তার 3 বছর পরে এটা বের করার চিন্তা ভাবনা করলো। এটা এখন এটাই সবচেয়ে বেশি চলতেছে PS4 এবং 5 এবং এক্সবক্সও চলতেছে। বাংলাদেশে খুবই পপুলার হচ্ছে এখন এক্সবক্স, বিকজ PS5 এর প্রাইস অনেক বেশি ডলার রেটের কারণে। আর এক্সবক্সের মধ্যে লেটেস্ট 2টা কনসোল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে এক্সবক্স সিরিজ X। এটা সবচেয়ে প্রিমিয়াম কনসোল এক্সবক্সের, এটার প্রাইস এখন 65,000 অ্যারাউন্ড। আর এটার পরে যেমন মোবাইলে লাইট ভেরিয়েন্টের মতো এটারও একটা লাইট ভেরিয়েন্ট আছে, এটাকে বলে হচ্ছে এক্সবক্স সিরিজ S, এটার প্রাইস অ্যারাউন্ড 30। সো অ্যারাউন্ড 30 হওয়ার কারণে বাজেট ফ্রেন্ডলি বলা যায়, বাজেট ফ্রেন্ডলি। সো এই জন্য সব স্টুডেন্টরা বলেন, যারা কর্মজীবী অনেক বেশি গেম খেলার টাইম পায় না, তারা সবাই এটাই প্রিফার করছে। এটাতে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, এটাতে ডিস্ক রিড করা যায় না, এটা ডিজিটালি টোটালি ডিজিটালি পারচেস করা লাগে, গেম এক্সেসরি সব কিছু এই ডিজিটালি কিনতে হয়। নিশ্চয়ই এটা এটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট, এটা হচ্ছে আপনার 8K পর্যন্ত ক্যাপেবল, আর এটা ম্যাক্সিমাম 4K পর্যন্ত ক্যাপেবল। এটা 8K 120, এটা হচ্ছে 4K 120। সো এটা অনেক বেশি, যারা হচ্ছে প্রো গেমার যারা তাদের জন্য অবভিয়াসলি এক্সবক্স সিরিজ X টাই। PS4 এবং 5 এর মতো আমরা বরাবরই দেখেছি যে এক্সবক্সেরও একটি ভালো জনপ্রিয়তা রয়েছে এবং একজন গেমার আসলে একটাকে চুজ করে নেয় তাদের পছন্দ অনুযায়ী। আসলে কি আপনার যারা হচ্ছে PS ইউজার, ওরা মূলত হচ্ছে স্টোরি টাইপ গেমগুলো বেশি পছন্দ করে, আর যারা হচ্ছে এক্সবক্স নেয় ওরা কম্পিটিটিভ গেমিং বেশি পছন্দ করে, লাইক ফিফা, টেনিস, ক্রিকেট, এসব টাইপের গেম ওরা বেশি, মর্টাল কম্ব্যাট, কম্পিটিটিভ যেগুলো থাকবে ওগুলো ওরা এক্সবক্সটাই বেশি প্রিফার করে, কারণ এগুলোর হার্ডওয়্যারগুলো অনেক বেটার কন্ডিশনে থাকে সবসময়। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে নতুন একটি কন্ট্রোলারও এসেছে বাজারে এবং এর বেশ হেভি ওয়েটও মনে হচ্ছে, তো জানতে চাই এটি সম্পর্কে। আচ্ছা, এটা হচ্ছে এলিট কন্ট্রোলার সিরিজ 2, এটার আগে ছিল সিরিজ 1, এটা হচ্ছে সিরিজ 2। আর এটার মূল বিষয় হচ্ছে এটা যতই হেভি মনে হচ্ছে কিন্তু আপনার কাস্টমাইজ করার অপশন আছে, সো যার যেরকম হেভি দরকার সেই পরিমাণে হেভি সে করে নিতে পারবে। আর এটার পিছনে হচ্ছে ব্যাক বাটন অ্যাডজাস্টমেন্ট আর ইউজ করতে হবে না, অটোমেটিক থাকছে, কাস্টমাইজেবল বাটন থাকছে, চালে সোয়াপ করতে পারবে যে কোনো বাটন। সো যারা হচ্ছে কম্পিটিটিভ গেমিংয়ে একদম প্রো লেভেলে আছে সবাই এইটাই নিয়ে যায়, উইদাউট এনি ডাউট PC-তে খেলুক আর এক্সবক্সেই খেলুক, তাদের চয়েস এইটাই। জানতে চাই এর প্রাইস কত? এটার প্রাইস এখন 26,000। 26,000 টাকার যেহেতু একটি প্রোডাক্ট, নিশ্চয়ই ভালো হওয়ারই কথা 100%। আর এটি এটি দিয়ে দেখা যাচ্ছে যে এটি প্লে স্টেশনই কেনা সম্ভব। জি জি অবশ্যই, একটা প্লে স্টেশন কি ইভেন হচ্ছে একটা সিরিজ AC কেনা সম্ভব কিছু টাকা অ্যাড করে। আর আমাদের এক্সক্লুসিভ গেম জোন থেকে আপনি যেটাই নেন না কেন সবগুলোতে আপনি 2 ডেজ এর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আপনি পাবেনই, এটা মাস্ট, এটা আমাকে বলতে হবে না, লিখেও দিতে হবে না, এটা আমার সব প্রোডাক্টের জন্য সেম ওয়ারেন্টি সেম গ্যারান্টি। এবং একই সঙ্গে আপনারা এক্সচেঞ্জের ফ্যাসিলিটিও মনে হয় অবভিয়াসলি আবার আমরা 50% থেকে শুরু করে 80% পর্যন্ত আপনার এক্সচেঞ্জের পলিসিতে আমাদের থাকে, লাইক আপনি এখন এটা নিয়ে গেলেন আপনার ভালো লাগতেছে না বা খেলা হয়ে গেছে আর ইউজ করবেন না, তো আপনি এটা আমাদের কাছে রিটার্ন করে গেলে 50% মিনিমাম আপনি পাবেনই, ম্যাক্সিমাম 80% পর্যন্ত আপনি পাবেন। এটা ডিপেন্ড করবে এটা কন্ডিশনটা কেমন আছে, এটা ডিমান্ডটা মার্কেটে কেমন আছে তার উপরে। আমরা নতুন গেম সম্পর্কে জানছিলাম এবং গেমিং অ্যাক্সেসরি সম্পর্কে জানছিলাম। আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। শুধু নতুন কি গেম এসেছে সেটি জানলেই হবে না, জানতে হবে এর সাথে সাথে আরও অ্যাক্সেসরিজ কী এসেছে এবং সেগুলোর সুযোগ সুবিধা বা কী, আর আর কোনো নতুন গেম এসেছে কি সেটাই জানবো এবার। কিন্তু ভাই সামনেই ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে এবং বাজারে গেমের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে, আপনার কাছে নতুন কি কি গেম রয়েছে? নতুন যেমন ধরেন এখন PS4 বা PS5 এর 3টা নতুন গেম আসছে, একটা হচ্ছে গড অফ ওয়ার র্যাগনারক আর একটা হচ্ছে FIFA 23। হ্যাঁ, এটা হচ্ছে 2টা নতুন গেম আর কি। বর্তমান চাহিদার বেশি গেম হচ্ছে গড অফ ওয়ার র্যাগনারক,
এটা হচ্ছে খুব চাহিদার গেম আর ফিফা হচ্ছে খুব চাহিদার বললেই চলে এটা ওয়ার্ল্ড এর ভিত্তিতে চাহিদার একটা খুব গেম আমরা শুরুতে একটু জানতে চাই গড অফ ওয়ার যেটি রয়েছে র‍্যাগনারক আপনি বলছিলেন যে এটি একেবারে নতুন এসেছে বাজারে এবং PS4 এবং PS5 দুটি ভার্সনে নিশ্চয়ই পাওয়া যাচ্ছে জি অবশ্যই একটু জানতে চাই এই গেমটি সম্পর্কে এটা হচ্ছে আপনার প্রত্যেক পার্ট আছে আর কি মানে কোন যে PS2 থেকে শুরু করে PS5 পর্যন্ত রা বের করছে কিন্তু আপনার PS5 এর জন্য হচ্ছে আর PS4 এর জন্য খুব এক্সক্লুসিভ একটা গেম হচ্ছে যেটা হচ্ছে র‍্যাগনারক হ্যাঁ এটা হচ্ছে প্রত্যেকটা সিরিজ হচ্ছে গড অফ ওয়ার 3 হয় গড অফ ওয়ার 4 হয় গড অফ ওয়ার র‍্যাগনারক এর হচ্ছে লাস্ট ভার্সন আচ্ছা PS4 এর জন্য র‍্যাগনারক আর PS5 এর জন্য হচ্ছে র‍্যাগনারক এটা হচ্ছে লাস্ট ভার্সন গড অফ ওয়ার এটা হচ্ছে খুব একটা ভালো গেম আগের যে গেমটি ছিল এই গেমটি থেকে এই গেমটির মধ্যে পার্থক্যটা আসলে পার্থক্য অবশ্যই আছে ভাই যেরকম ধরেন আপনার প্রত্যেকটা সিরিজ হয় সিরিজের সাথে অবশ্যই আপনার যে কোনো কাহিনী বা যে কোনো একটা পার্ট পার্থক্য থাকে এটা হচ্ছে ওই টাইপের গ্রাফিক্স পার্থক্য আছে প্রত্যেকটা পার্ট বাই পার্ট পার্থক্য আছে এবং যারা এই গেমগুলো কিনবে আপনাদের এখান থেকে যদি কেউ পারচেজ করে বা অন্য জায়গা থেকেও যদি কেউ পারচেজ করে সেক্ষেত্রে তাদেরকে আপনারা কী ধরনের সাপোর্ট আসলে দিয়ে থাকেন সাপোর্ট বলতে আমরা এই ধরনের গেমগুলো হচ্ছে নতুন অবস্থায় খুব একটু বেশি প্রাইস থাকে যেন অনেক কাস্টমার বলে যাবে এত প্রাইস কেন কিন্তু এটা নতুন অবস্থায় প্রত্যেকটা গেমেরই হচ্ছে আসার পর মনে করেন যে এটাকে একটা গেমের প্রাইস যেরকম এটা ফার্স্ট প্রথম দিনে ছিল 9,500 টাকা ঠিক আছে তার একদিন পরে 8,500 টাকা হয়ে গেছে 1,000 টাকা ডিস্টেন্সে কমে গেছে যদি কাস্টমার নিতে চায় অবশ্যই একটু ওয়েট করে নিলে একটু কম প্রাইসের ভিতরে পাবে এই গেমগুলো এখন বর্তমানে PS4 এর প্রাইস কত রয়েছে এবং PS5 এর প্রাইস কত রয়েছে PS5 এর হচ্ছে গড অফ ওয়ার বর্তমান প্রাইস আছে হচ্ছে লাগে আপনার 7,800 টাকা PS5 এর আর PS4 এরটা যদি নিতে চান বর্তমান প্রাইস আছে হচ্ছে 7,600 টাকা 7,600 টাকা এবং 7,800 টাকায় অর্থাৎ 100 টাকার ডিফারেন্স মানে 200 টাকায় দেখছি 200 টাকায় দেখছি হ্যাঁ গড অফ ওয়ার নিয়ে জানা হলো আপনি বলছিলেন যে ফিফা 23 নামে আরও একটি নতুন গেম বাজারে এসেছে যেটির PS5 ভার্সনটি এর মধ্যে অ্যাভেলেবেল রয়েছে মার্কেটে এবার একটু এই গেমটি সম্পর্কে জানতে চাই এই গেমটা হচ্ছে এটা এবার হচ্ছে ফিফা হচ্ছে একটা খুব জনপ্রিয় গেম আর হচ্ছে ফিফা হচ্ছে সবাই এটা দেখতে পছন্দ করে এটা ফিফার ফুটবল গেম হচ্ছে ওয়ার্ল্ড বাই চাহিদা একটা গেমস এটা হচ্ছে প্রত্যেক সালে হচ্ছে ফিফার এক একটা করে সিরিজ বের করে ফিফা 22 ফিফা 23 লাস্ট বের হয়েছে আর কি এটা হচ্ছে খুব চাহিদা বলে ফুটবল একটা গেম বিধে খুব চাহিদা আপনি বলছিলেন যে ফিফা 23 যেটি এসেছে সেটিও বাজারে একেবারে নতুন এসেছে একটু জানতে চাই এর মধ্যে কি কাতার বিশ্বকাপের কোনো ফিল পাওয়া যাবে জি জি অবশ্যই এটা হচ্ছে ফিফা 23 এর নতুন আপডেট দিয়ে দিয়েছে অলরেডি আপনার যে কাতার বিশ্বকাপের যে ইয়াটা থাকে ওটা ফুল আপডেট এর কাছে দেওয়া আছে অর্থাৎ আমরা বিশ্বকাপ খেলা একই সঙ্গে দেখতে পারবো এবং আমাদের পছন্দের যে টিমগুলো রয়েছে সেই টিমগুলোর খেলা যদি বিশ্বকাপের মঞ্চে দেখা সম্ভব না হয় আমরা আমাদের প্লেস্টেশনে সেটি উপভোগ করতে পারবো আচ্ছা একটু জানতে চাই যে আপনারা এছাড়াও গেমিং অনেক অ্যাক্সেসরিজ আপনারা সেল করে থাকেন এই যে যে গেমিং অ্যাক্সেসরিজগুলো আপনারা সেল করেন সেগুলো সার্ভিসিং কি আপনারা করে থাকেন জি এখন বর্তমান বাংলাদেশের ভিতরে হচ্ছে 100% থেকে 70% কাজে হচ্ছে আমরা করি মোটামুটি আমাদের রায়ন ইলেকট্রনিক্স ফেসবুকে মোটামুটি অনেক চাহিদার একটা দোকান আমরা মোটামুটি সব ধরনের কাজ করি PS4 থেকে শুরু করে PS5 PS3 PS2 এভরিথিং সব কাজে মোটামুটি আমরাই করি কি ধরনের সার্ভিসিং এবং আপনাদের ফ্যাসিলিটিটা কি রকম থাকে সার্ভিসিং ফ্যাসিলিটি হচ্ছে হলো আমাদের প্রথমত হচ্ছে কাস্টমারদের সুবিধার জন্য হচ্ছে আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা আছে যেটা হচ্ছে কাস্টমারদের বাসা থেকে রিসিভ করে আমরা কাজ করে আবার দিয়ে আসি এটা হচ্ছে আমাদের প্রথমত সুবিধা দ্বিতীয় সুবিধা হচ্ছে আমাদের যে কাজটা করব সেই কাজের 15 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে সেম কাজটার জন্য যদি সেম সমস্যা হয় ক্ষেত্রে 15 ডেজের ভিতরে এটা আবার রিপ্লেস করে কাজ করে ফ্রিতে দেওয়া হবে এবং একই সঙ্গে আপনাদের এখানে নিশ্চয়ই এক্সচেঞ্জের যে ফ্যাসিলিটি সেটি নিশ্চয়ই এক্সচেঞ্জের যে ফ্যাসিলিটিটা হচ্ছে যেমন ধরেন একটা গেম এখন গড অফ ওয়ার সামান্য বুঝে যেরকম এই গেমটার প্রাইস আছে এখন হচ্ছে 7,800 টাকা এই গেমটা আপনি আমার কাছ থেকে পারচেজ করে নিয়ে গেলেন এক সপ্তাহ পর যদি রিসেল করতে আসেন মার্কেটের যে প্রাইসটা থাকে তার থেকে 60% বা 70% প্রাইসটা আপনাকে আমরা ব্যাক করব অর্থাৎ এই যে গেমটি আমি যদি এই গেমটি যদি 7,000 টাকা দিয়ে নিয়ে থাকি সেক্ষেত্রে আমি যখন এটি আবার সেল করতে আসবো সেক্ষেত্রে আমি 70% টাকা আপনাদের কাছ থেকে ব্যাক জি আর যদি অন্য গেম নিতে চান সেক্ষেত্রে টাকা অ্যাড করে আপনার টাকা নাও অ্যাড করে নিয়ে লাগতে পারে বাজারে নতুন যে গেমগুলো এসেছে এগুলো নিয়ে কথা হচ্ছিল একই সঙ্গে সার্ভিসিং নিয়ে কথা বলছিলাম এক্সচেঞ্জ এবং সেলের যে বিষয়টি রয়েছে এগুলো নিয়েও আমরা কথা বলছিলাম বাজারে নতুন গেমের সন্ধান দিয়েছি এবং একই সঙ্গে ফিফা 23 যে গেমটি রয়েছে সেটির বিশেষত্বটি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অনেকেরই আমরা যারা বাংলাদেশে বসবাস করি তাদের ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে একটি ক্রেজ রয়েছে অনেক সময় ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ সরাসরি দেখা নাও যেতে পারে কারণ বিশ্বকাপের মঞ্চে কী ঘটছে সেটি আমরা বাড়িতে বসে নিশ্চয়ই বলতে পারবো না তবে আপনার কাছে যদি ফিফা 23 গেমটি থাকে তাহলে বাড়িতে বসে আপনি সেই মতামত পাবেন